শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি। হিন্দু মেয়েরা মুসলমান ছেলেদের সাথে মিলনে বেশি মজা পায় কেন? উপমহাদেশে ইসলাম ধর্ম বিস্তারের প্রধান হাতিয়ার হিন্দু মেয়ের বিবাহ। ছলে বলে কৌশলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করা তাদের সকল উদ্দেশ্য সাধনের অন্যতম প্রধান হাতিয়ার। অতীতে রাজ্যহারা পরাধীন হিন্দুগণ জানমালের ভয়ে অস্তিত্ব ও জীবন রক্ষার্থে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হতো, অথবা নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন বা মৃত্যুকে স্বীকার করে নিত। কিন্তু অবাক হতে হয়, হিন্দু ছেলে মেয়েরা তাদের নিজেদের ধর্ম বা ইসলাম ধর্ম কোনটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না রেখেই স্বেচ্ছায় ধর্মান্তরিত হচ্ছে। কী সেই আকর্ষণ? আর কেনই বা হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের প্রতি এত আকৃষ্ট হচ্ছে? এক, সনাতন ধর্মীয় মূল্যবোধ ও জ্ঞান শূন্যতা। নিজের ধর্ম সম্পর্কে হিন্দু যুবক যুবতীগণ একেবারেই অজ্ঞ। তাদের পরিবার থেকে যথাযথ ধর্মীয় জ্ঞান তাদের দেওয়া হয় না। সনাতন ধর্মীয় শুদ্ধ জ্ঞান লাভের উৎসের অভাব রয়েছে। নিজের ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে বিধর্মীদের সমালোচনায় কোনো সদুত্তর তারা দিতে পারে না। একসময় সত্যি নিজের ধর্মকে ভ্রান্ত বা অর্থহীন মনে করতে দ্বিধা করে না। দুই, মিডিয়ার প্রভাব। হিন্দুদের কাছে মুসলিম সংস্কৃতি একেবারে ভিন্নতর ও অজানা। অজানার বাহ্যিক চাকচিক্যের আকর্ষণ রয়েছে। সাংস্কৃতিক অগ্রাসনের কারণে পাশাপাশি বাস করা হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের একটা প্রভাব তৈরি হয়। পাশাপাশি বিভিন্ন সেলুলারকারি, খুললাম খুল্লা টিভি চ্যানেল ও ইসলামপন্থী টিভি চ্যানেল, সংবাদপত্র ও চলচ্চিত্রের কাহিনীতে মুসলমান চরিত্রগুলোকে বীর ও মহৎ গুণের অধিকারী রূপে দেখানো হয়। সাধারণ হিন্দুদের সাধারণ হিসেবেই দেখানো হয়। এই মিডিয়াগুলো উঠতি বয়সী যুবক যুবতীদের মনে দারুণ প্রভাব ফেলে। মুসলিমদের মানবাধিকারের কথা যতটা ফলাও করে প্রচার করা হয়, হিন্দুদের সেই সাথে উল্লেখ নেই বললেই চলে। তিন, চাহিদা। হিন্দু মেয়েরা বিশেষত টিনেজারদের কাছে সাধারণ সেক্স একটা অজানা জগৎ। আমাদের দেশে কিশোর কিশোরীদের শিক্ষা প্রচলিত না থাকায় তারা এই অজানা বিষয়ে খুবই আকর্ষণ বোধ করে। মুসলমান পরিবারে একটি মেয়ে অল্প বয়স থেকেই খুব ভালোভাবে বুঝতে শিখে যে সে একটা মেয়ে। তার কাছের ও দূরের আত্মীয় সম্পর্কের পুরুষদের কাছ থেকে পুরুষ মানুষ কি জিনিস তার খুব ভালো পরিচয় পেয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, ভাই অথবা কাছের বা দূরের সম্পর্কের আত্মীয়দের সাথে করার সুযোগ তাদের ঘটে। তাদের রাজস্বিক খাদ্যাভ্যাস ও জীবন প্রণালী এই কর্মে উৎসাহী করে। অন্যদিকে সাধারণ হিন্দু সমাজে দূর সম্পর্কের ভাই হলেও সে একটা মেয়েকে আপন বোনের মতোই দেখে ও শ্রদ্ধা করে। হিন্দু ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে তুলনামূলক বেশি নৈতিক মূল্যবোধ কাজ করে, ফলে হিন্দু পরিবারের মেয়েগুলো বিষয়ে মুসলিমদের তুলনায় অজ্ঞ থাকে। আর কোনো মেয়ে যদি তার উঠতি বয়সে বা যৌবনে বিবাহের পূর্বে বিষয়ে আগ্রহী হয়, তবে তার চাহিদা পূরণের জন্য সাধারণত কোনো সুযোগ থাকে না। এই সুযোগটা অনেক ক্ষেত্রেই গ্রহণ করে মুসলিম যুবকগণ। আর যেখানে মুসলিমদের সংখ্যাই অধিক, সেখানে এই ঘটনা আরও বেশি ঘটে। চার, প্রেম, মরণ ফাঁদ। হিন্দুদের ধর্মান্তরের প্রধান মাধ্যম হলো প্রেম। মুসলিম যুবকগণ হিন্দু মেয়েদের প্রতি একটু বেশি আকর্ষণ বোধ করে, আর অজ্ঞান মেয়েগুলো খুব সহজেই এই মোহে আক্রান্ত হয়। তাছাড়া মুসলিম বন্ধুর সাথে মিশতে মিশতে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেলে বা কারোর প্রতি মুগ্ধ হয়ে গেলে মেয়েরা ফাঁদে পড়ে যায়। এই সুযোগের অপেক্ষায় থাকে। যুবকের অনুরোধ উপকরা অনেক ক্ষেত্রেই আর সম্ভব হয়ে ওঠে না। পাঁচ, খতনাকরণ। লেস কাটা শিয়ালের দর্শন অনেকের ধারণা, খতনা করলে পুরুষাঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় ও অনেক মরণঘাতী রোগ হতে সুরক্ষা হয়। এ বিষয়ে হিন্দু মেয়েরা অনেকেই আকর্ষণ বোধ করে। মুসলিম পরিবারের এত বেশি ভাঙ্গন কেন? খতনা করা পুরুষদের যদি এই ক্ষমতাই থাকে, মুসলিম পরিবারে এত বেশি ভাঙ্গন কেন? খতনা করা পুরুষের যদি এতই ক্ষমতা থাকে, তবে মুসলিম স্ত্রীদের অভিসার ও ব্যভিচারের কোনো এই অধিক্য? মুসলিম পরিবারের এত বেশি ভাঙ্গন কেন? খতনা করা পুরুষের যদি এই ক্ষমতা থাকে, তবে মুসলিম স্ত্রীদের অভিসার ও ব্যভিচারের কেন এই আধিক্য? পরপুরুষের হাত ধরে স্বামী সন্তানের মায়া ফেলে পালাই কেন? এই সংক্রান্ত প্রশ্নগুলি উত্তর খোঁজার চেষ্টা করে না। ৬, হিন্দু মেয়েরা নিজেদের দেহকে পবিত্র মনে করে। একবার মোহবশত কোনো মুসলিম ছেলের সাথে শারীরিক মিলন হলে তারা আর ফিরে আসতে চায় না, তারা নিজেদের তখন অপবিত্র মনে করে। ধন্যবাদ। আপডেট ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।